তৃতীয় বিষয় সেটা হচ্ছে গোনা থেকে বেঁচে থাকার মাধ্যমে। শুকরিয়া আদায় করবেন কিভাবে? গোনা থেকে বেঁচে থেকে। আল্লাহ আমাকে আপনাকে মুসলিম করেছেন পাপ করার জন্য, ঈমান ইসলামের নিয়ামত জন্মসূত্রে দিয়েছেন গুনাহ করার জন্য। চিন্তা করেন, বিবেককে বলেন যে তোকে আল্লাহ মুসলিম ঘরে পয়দা করেছেন পাপ করার জন্য, হিন্দু ঘরে কেন পয়দা করেন নাই? ইহুদি খ্রিস্টানদের ঘরে কেন পয়দা করেন নাই? নাস্তিকের ঘরে কেন পয়দা করেননি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলিমের ঘরে তোমাকে সৃষ্টি করেছি এই পাপ করার জন্য, গুনাহে ডুবে থাকার জন্য না, তওবা করার জন্য, সংশোধন করার জন্য, আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। জি, গুনাহ থেকে বেঁচে থাকবে। সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে কথা বলতে পারছি। সুস্থ রেখেছেন আল্লাহ আপনাদেরকে, যে আপনার বিভিন্ন জায়গা থেকে এখানে হাজির হয়েছেন পাপ করার জন্য। এই সুস্থতা, সেহাতের নিয়ামত, সুস্থতার নিয়ামত পাপ করার জন্য, গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য, কারো হক নষ্ট করার জন্য আল্লাহ এবং মানুষের না। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন হ্যাঁ বেগানা নারী দেখার জন্য, কান দিয়েছেন গান বাজনা শোনার জন্য, মিউজিক শোনার জন্য, হ্যাঁ চোখ দিয়েছেন ফেসবুকে আর ইন্টারনেটে ইউটিউবে নোংরা ছবি দেখার জন্য, এই নিয়ামত এই কাজের জন্য আল্লাহ দিয়েছেন না? আল্লাহ জবান দিয়েছেন নেকির কাজ করার জন্য, পাপ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য না, এটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জবান দিয়েছেন। এই জবান দিয়ে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আবার কেউ ইয়া গাউস মাদদ, ইয়া আলী, ইয়া হুসাইন, হ্যাঁ ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, পীরানি পীর, দস্তগীর, হাত ধরে উদ্ধার করবে নাকি পীর, দস্তগীর দস্ত মানে হাত, হাত ধরে উদ্ধার করে নেবেন একবারে, বড় বড় জাহাজ নিয়ে এসে একবারে জান্নাতে ঢুকিয়ে দেবে। হ্যাঁ এসব কুফুরি শিরকি কথা বলার জন্য জবান দিয়েছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আল্লাহর তসবি তাহলিল করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য। তিনি দাতা, তিনি আল ওয়াহাব, তিনি মহান দাতা। তো গোনা থেকে বেঁচে থাকবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করবেন। আল্লাহ যৌবন দিয়েছেন ব্যভিচারের জন্য, বিবাহ শাদী করার জন্য, নেক ছেলে মেয়ে পয়দা করার জন্য, জেনা করার জন্য নয়, হস্তমৈথুন করার জন্য নয়, আর শুভকামিতার জন্য নয়, যে আল্লাহ যৌবন দিয়েছেন আর যৌন ক্ষুধা দিয়েছেন আর যৌন শক্তি দিয়েছেন যাতে করে তোমার হ্যাঁ ওরসে ছেলে মেয়ে জন্মায় আর তোমার মাধ্যমে বংশ বাড়ে আর আল্লাহর বান্দা বাড়ে, নামাজি দিনদার পরেজদার মুসল্লি বাড়ে, মুমিন মুসলিম বাড়ে, এই জন্য আল্লাহ দিয়েছেন। এইভাবে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবার জন্য, নেকি কাজে লাগাবার জন্য। এক কথায় আপনার শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং আপনার যা নিয়ামত রয়েছে, ধন সম্পদ হোক আর ছেলেমেয়েরা হোক, জনবল হোক, এমনকি গদিওয়ালাদের গদি হোক, ক্ষমতা হোক, ক্ষমতার অপব্যবহারের জন্য আল্লাহ ক্ষমতা দেননি, ক্ষমতা দিয়ে জুলুম করার জন্য দেননি, ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা দিয়ে বাঁকাকে সোজা করবে, হ্যাঁ আর সোজাদেরকে সঠিক পথে চালাবে। কথা ঠিক কিনা বলেন? আমি একটা বাঁকাকে সোজা করতে পারবো না, শুধু মুখে বলতে পারবো, হ্যাঁ এটা নামাজিকে বা একটা অপরাধীকে, একটা খুনিকে, কিন্তু সরকার যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন খুনি বাঁকা সোজা করতে পারবে, জেনাকারীকে সোজা করতে পারবে, বেহায় ব্যাপারটাকে বাঁকাকে সোজা করতে পারবে, হ্যাঁ চরিত্রহীনদেরকে সোজা করতে পারবে, মদখোরদেরকে সোজা করতে পারবে, লম্পটদেরকে সোজা করতে পারবে। সুতরাং যারা টেঁড়া বাঁকা হয়েছে তাদেরকেও সোজা করার জন্য আল্লাহ দিয়েছেন তোমাকে, তোমার এই নিয়ামত দিয়েছেন আল্লাহ, যে মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে, ভালো কাজের জন্য বল প্রয়োগ করবে আর মন্দ রাস্তাগুলি বন্ধ করবে।